কোরিয়ার রাষ্ট্র মিয়ানমারের ভূখণ্ডর ভিতর আলফা সাদিনের যুক্ত কেম্প আছিল তার একটা কেম্পত আক্রমণ করা হয়েছিল। 7 জানুয়ারির বিয়লির ভাগত তিনটাক ড্রোনে আক্রমণ করা হয়েছিল। এটা কথা হল সেই ড্রোনে করা আক্রমণত দুজন আলফা সাদিনের কেদার তাত আহত হওয়ার খবর আহিছিল আর সেই কথা স্বয়ং আলফা সাদিনের মুখ্য সেনাধ্যক্ষ তথা সভাপতি পরেশ বড়ুয়ে স্বীকার করেছিল। আর পরবর্তী সময়ত আলফা সাদিনের তরফের প্রেস বিজ্ঞপ্তি জড়িয়ে কৈছিল যে ভারতীয় সীমান্তর ভারতীয় দিকর মিয়ানমারের ভূখণ্ডত থাকা আলফা সাদিনের একটা কেম্পত আক্রমণ করা হয়েছিল, ড্রোনে আক্রমণ করা হয়েছিল আর সেই ড্রোনে আক্রমণ করাত দুগী আলফা সাদিনের কেদার আহত হওয়া বলে কোয়া হয়েছিল। ইয়ার পাছত শেহতাক আজির দিনট আলফা সাদিনের তরফের কেতবর ফটোগ্রাফ প্রেরণ করা হয়েছে সংবাদ মাধ্যমে, নিউজ এইটিন প্রেরণ করেছে এই ফটোগ্রাফ। এই ফটোগ্রাফ সমূহ এনে ধরনের যে আলফা সাদিনের কেম্পত 7 জানুয়ারির বিয়লি 4:10, 4:12 আর 4:20 তিনটাক বোমা নিক্ষেপ করেছিল ড্রোনের জড়িয়ে আর তার ফলত আলফা সাদিনের যে মোবাইল কেম্পত এই ড্রোন আক্রমণ হয়েছিল সেই ড্রোন আক্রমণের ফলত কেম্পটোর আর কেম্পর পার্শ্ববর্তী অঞ্চল কেনেদরে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই ফটোগ্রাফ সমূহের জড়িয়ে প্রকাশ করেছে আলফা সাদিনের তরফ। ড্রোনের সহায়ে বোমা নিক্ষেপ করা হয়েছিল, নিক্ষেপ করা বোমাটো বিস্ফোরিত হওয়ার পাছত আলফার মোবাইল কেম্পটো কেনেদরে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই স্থানত বোমা পড়ার লগে বিস্ফোরণ হওয়ার ফলত কেনে ধরনের এক পরিবেশের সূচনা হয়েছিল সেই সমূহ ফটোগ্রাফ ইতিমধ্যে সংবাদ মাধ্যমে প্রেরণ করা হল। এটা কথাটো হল কোনে আলফা সাদিনের সেই কেম্পত মোবাইল কেম্পত আক্রমণ করল সেটা এতিয়াও অস্পষ্ট, কোনো একটা নিরাপত্তা বাহিনীয়ে এই বিষয়ক লোক এতিয়ালৈকে মুখ খোলা নাই। 7 জানুয়ারির বিয়লি 4:10 প্রথমখন ড্রোন গৈছিল আর প্রথমখন ড্রোনে বোমা তাত নিক্ষেপ করা হয়েছিল, বা 4:12 আন এখন ড্রোনে তাত বোমা নিক্ষেপ করা হয়েছিল, তার পাছত 4:20 তৃতীয়টো বোমা নিক্ষেপ করা হয়েছিল। কথা হল প্রথম দুটা বোমা ড্রোনে নিক্ষেপ করা বিস্ফোরিত হয়েছিল, তার ফটোগ্রাফ ইতিমধ্যে আপনাদের সম্মুখত আমি দাঙি ধরেছো। আলফা সাদিনের তরফের এই ফটোগ্রাফ সমূহ প্রেরণ করা হয়েছে কেনেদরে ক্ষতিগ্রস্ত হয়েছিল বোমা বিস্ফোরণের ফলত, তার পাছত আন একটা বোমা 4:20 নিক্ষেপ করা হয়েছিল ড্রোনের জড়িয়ে আর সেই নিক্ষেপ করা বোমাটো বিস্ফোরিত নহল। এই ফটোগ্রাফ সমূহের একটা কথা স্পষ্ট হয় যে সঁচাকৈ তাত ড্রোনে তাত আক্রমণ করা হয়েছিল, ড্রোনের দ্বারা বোমাটো নিক্ষেপ করার ফলত সেই স্থানত ড্রোনের সঙ্গে সংলগ্ন থাকা অংশবিশেষ প্লাস্টিকের অংশবিশেষ সেই সমূহ ইতিমধ্যে সেই স্থানত পড়েছিল আর সেই সমূহ ইতিমধ্যে উদ্ধার করেছে আলফা সাদিনের নেতা কেদারে, আর সেই স্থানত আলফা সাদিনের নেতা কেদারে পর্যবেক্ষণ করেছে আসলে কেনে ধরনের একটা পরিবেশের সূচনা হয়েছিল আর সেই সমূহ ফটো মারা হয়েছে। আমার ফটোগ্রাফ সমূহ যেসব প্রেরণ করেছে আমালেকে সংবাদ মাধ্যমালেকে সেই সমূহত আলফা সাদিনের এগারী নেতা তাত থাকা দেখা গেছে, তেওঁ মুখখন ফটোত স্পষ্ট নহয় আর তেওঁৰ কাষত এটা AK-series রাইফল আছে আর তার কাষত তেওঁ হাতেরে কিয়দাংশ বোমা নিক্ষেপ করা সামগ্রী কিয়দাংশ তেওঁ পর্যবেক্ষণ বা চাই থাকা দেখা গেছে, নিরীক্ষণ করে থাকা দেখা গেছে। এটা কথা হল কার দ্বারা এই কাণ্ড সংঘটিত হল। আলফা সাদিনে দাবি করেছে যে ইয়াত ভারতীয় নিরাপত্তা বাহিনী বা ভারতীয় সেনাবাহিনী ইয়াত জড়িত, কিন্তু ভারতীয় কোনো একটা নিরাপত্তা বাহিনীয়ে এই বিষয়ক লৈ পেলাই স্পষ্ট করা নাই যে এই ঘটনার আড়ত কোন জড়িত হয়ে আছে, কিন্তু একাংশ সংবাদ মাধ্যমত প্রকাশ পাইছে যে মিয়ানমারের সামরিক শাসক সামরিক বাহিনীয়ে এই ঘটনাটো সংঘটিত করেছে, তেওঁলোকে ড্রোনের জড়িয়ে আলফা সাদিনের কেম্পত আক্রমণ করেছে আর যার ফলত দুগৰাকী আলফা সাদিনের কেদার নিহত হয়েছে। আমার হাতত যেসব তথ্য আছে সেই তথ্যের পর একটা কথা স্পষ্ট হয় যে অরুণাচল মিয়ানমার সীমান্তর মিয়ানমার ভূখণ্ডত যেটো আরাকান কেম্প আছে আলফা সাদিনের, সেই আরাকান কেম্পর ভারতের দিকলৈকে ভারত আন্তঃরাষ্ট্রীয় ভারত মিয়ানমার আন্তঃরাষ্ট্রীয় সীমান্তর ফালে যদি অহা যায় তেতিয়াহলে আরাকান কেম্প আর এই মোবাইল কেম্পটির মাজত প্রায় 10-12 কিলোমিটার ডিস্টেন্স আছে বা দূরত্ব আছে, সেই দূরত্ব থাকা আরাকান কেম্পর 10-12 কিলোমিটার নিলগত অবস্থিত সেই একটা মোবাইল কেম্পতে আক্রমণটা সংঘটিত করেছিল ড্রোনের জড়িয়ে আর সেই কেম্পট
আক্রমণ করার সময় দহ বারোগী তাত আলফা স্বাধীনতার কেডার আছিল বলেও খবর আছে, কিন্তু স্পষ্ট নহয়। কিন্তু আলফা স্বাধীনর তরফের পর সদরি করেছে যে এই ড্রোন আক্রমণত দুগী আলফা স্বাধীনর কেডার আহত হয়েছে। আর শেহতিয়া যুক্ত তথ্য আছে সেই তথ্য অনুসরি সেই মোবাইল ক্যাম্পটি সেই স্থানের এতিয়া লৈ যোৱা হৈছে বেলেগ স্থানলৈকে, আৰু যি দুগৰাকী আহত হৈছে তেওঁলোকক গভীৰ জংঘলৰ মাজতেই শুশ্ৰূষা কৰি থকা হৈছে, স্বাস্থ্য তেওঁলোকৰ চিকিৎসা কৰি থকা হৈছে, আৰু তেওঁলোকক অতি শীঘ্ৰে সেই আৰাকান কেম্পলৈকে লৈ যোৱা হ'ব বুলি খবৰ আহিছে। কিন্তু আৰাকান কেম্পত এতিয়া তেওঁলোকক লৈ গৈ তাত উপস্থিত কৰোৱা হৈছেনে নাই সেই কথা এতিয়ালৈকে অস্পষ্ট। কিন্তু এটা কথা ঠিক যে আলফা স্বাধীনৰ কেম্পত ড্ৰোনৰ জৰিয়তে আক্ৰমণ কৰা প্ৰথমটো এই ঘটনা। 2019 চনৰ পহিলা ভাগত যেতিয়া বাৰ্মিজ সেনাই টাগা অঞ্চলত থকা আলফা স্বাধীন NSNK মণিপুৰী সশস্ত্ৰ বিদ্ৰোহী সংগঠনসমূহৰ কেম্পসমূহ উৎখাত কৰিছিল, তেতিয়া সকলো ভাৰতীয় মূলৰ সশস্ত্ৰ বিদ্ৰোহী সংগঠনৰ নেতা কেডাৰে তাৰপৰা পলায়ন কৰিছিল, তাৰপৰা আঁতৰি গৈ গভীৰ জংঘলত আন আন স্থানত তেওঁলোকে সুৰক্ষিত স্থান বিচাৰি অস্থায়ী কেম্প স্থাপন কৰিছিল। বিগত 8-9 মাহৰ পূৰ্বে আলফা স্বাধীনেই হওক বা NSN খাপলাঙেই হওক বা মণিপুৰী সশস্ত্ৰ বিদ্ৰোহী সংগঠনসমূহেই হওক নিজা নিজা কেতবোৰ স্থানত সুৰক্ষিত স্থান বাছি লৈ তাত নিগাজিকৈ কেম্প স্থাপন কৰিছিল। আলফা স্বাধীনেও বহুকেইটা মূল কেম্প আছে, আৰাকান কেম্প আছে, এভাৰেষ্ট কেম্প আছে, এনেধৰণে আন কেতবোৰ কেম্পো আছে, মোবাইল কেম্পসমূহো আছে। কিন্তু তেওঁলোকৰ যিসমূহ GSQA হওক বা এভাৰেষ্ট কেম্পেই হওক বা তেওঁলোকৰ আৰাকান কেম্পেই হওক, এই কেম্পকেইটা এই পৰ্যন্ত কিন্তু কোনো নিরাপত্তা বাহিনী বা বার্মিজ আর্মিয়ে হোক বা ভারতীয় সেনাবাহিনী হোক তাত আক্রমণ করবলে সক্ষম হওয়া নাই। কিন্তু আরাকান কেম্পর এটা মোবাইল কেম্পত ড্রোনের জড়িয়ে যে আক্রমণ সংঘটিত হল সেইটোর কিন্তু সচকিত হয়েছে আলফা স্বাধীন বা মিয়ানমার ভূখণ্ডত বাহর পাতি থাকা ভারতীয় মূলৰ আন সশস্ত্র বিদ্রোহী সংগঠনসমূহ। আজি যিসমূহ প্রতিচ্ছবি বা ফটোগ্রাফ প্রেরণ করেছে সেইসমূহৰ পৰা এটা কথা স্পষ্ট হয় যে আলফা যিসমূহ কেম্প আছে সেইসমূহত ড্ৰোনৰ জৰিয়তে আক্ৰমণ কৰিবলৈ যিকোনো নিৰাপত্তা বাহিনী সংস্থা সক্ষম হ'ব সেইটো স্পষ্ট। বা আলফা বুলিয়েই নহয়, ভাৰতীয় মূলৰ যিসমূহ সশস্ত্ৰ বিদ্ৰোহী সংগঠন তাত বাহৰ পাতি আছে সেইসমূহতো এনেধৰণৰ ড্ৰোনেৰে তাত আক্ৰমণ কৰিব পৰা যাব সেইটো এটা নিশ্চিত হ'ল। পৰৱৰ্তী সময়তে এনেধৰণৰ বাতৰি যেতিয়াই আমাৰ হাতলৈকে আহিব তেতিয়া আপোনালোকৰ সন্মুখত দাঙি ধৰিম। এতিয়ালৈ ইমানেই, নমস্কাৰ।